লোকালয়ে চিতাবাঘ। বর্ষবিদায়ের দিনে লোকালয়ে চিতাবাঘের উপস্থিতিতে আতঙ্ক ধূপগুড়ি ব্লকের দক্ষিণ কাঠুলিয়া এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 11টা নাগাদ। জানা যায়, স্থানীয় বাসিন্দা শ্যামাপদ রায় নামে এক ব্যক্তির চা বাগানের কাজ করতে আসা চা শ্রমিকরা প্রথম চিতাবাঘ দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে। স্থানীয় যুবকরা চিতাবাঘ দেখতে ভিড় করে। সেই সময় বাগানের নালায় শুয়ে থাকা চিতাবাঘ অতর্কিত হামলা চালায়। ঘটনায় আহত হয় জয়ন্ত রায় নামে এক যুবক। ঘটনার খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। আহত যুবকের পেটে এবং পিঠে আঘাত রয়েছে। তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা বিষ্ণুপদ রায় বলেন, চিতাবাঘ বেরিয়েছে শুনে দেখতে গিয়েছিলাম। সেই সময় এক যুবক আহত হয়। বাগানে পাতা তুলতে আসা শ্রমিকরা প্রথমে চিতাবাঘটিকে দেখতে পায়। আহত যুবক জয়ন্ত রায় বলেন, বাগানের ড্রেনে শুয়েছিল চিতাবাঘটি, হঠাৎ হামলা চালায়। ঘটনায় আতঙ্কিত গোটা এলাকাবাসী। সবাই দেখতেছিল প্রথমে চাপাতা বাগানে আর কি। তো এমনিতে সবাই দেখলাম যে নেই, তারপরে আমরা এমনি দেখার জন্য গেলাম। তারপর দেখতেছি ওখানে ড্রেনটাতে শুয়ে আছে। তখনই ও মানে অন্য সাইড থেকে একজন আসলো সামনে এগিয়ে, তাতে ও হামলা করার জন্য আমাদের এদিকে দৌড়ে আসে। কি ছিল সেটা? বাঘ ছিল। মানে বাঘই দেখছো কি? হ্যাঁ হ্যাঁ, বাঘই। কোথায় কোথায় আঘাত করছে? পিছনে। আচ্ছা, পিছনে এবং সামনে একাধিক জায়গায় বাঘ বেরিয়েছে, একজন দেখেছে। ঠিক আছে, কোন জায়গায় এটা? ওটা তো দক্ষিণ কাটুলিয়া, সবসময় দক্ষিণ কাটুলিয়া। আচ্ছা, সকালবেলা ওই যে সেই শ্যামাবদর ওর ছিল পাতি বাগান। ঠিক আছে, পাতি বাগান ছিল। পাতি বাগানের ওই যে কোথা থেকে লোক নিয়ে আসছে ওই যে পাতি মানে ঝাড়নি করার জন্য। ঠিক আছে, ঝাড়ার জন্য। ওরা নাকি বাঘ দেখছি বলে নাকি ওই সবাই মিলে ছেলেরা দেখতেছে, এই মানে বাঘ দেখতেছে কোথায় আছে কি নাই, ওই দেখার গেছে তখনই ধরে ফেলছে। কার চাপাতা বাগান ওটা? শ্যামাপদ। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর। তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447। এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস ডিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।